रोबर बेला 12টার সময় বিশ্রামগঞ্জ সিপাহীজলা জেলা শাসক অফিসের কনফারেন্স হলে কোভিড পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা শাসক বিশ্বেশ্বরী, জেলা স্বাস্থ্য আধিকারিক ডক্টর রঞ্জন বিশ্বাস এবং জেলার ভ্যাকসিনেশন অফিসার ডক্টর অরুজিৎ সিনহা সহ আরো অনেকে। সিপাহীজলা জেলায় এখনো পর্যন্ত পজিটিভ কেস রয়েছে 825টি, টেস্ট হয়েছে সর্বমোট 86,746। তবে মে মাসে পজিটিভ সংখ্যা বেশি ছিল। করোনার ভ্যাকসিন যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে জেলাতে, ভ্যাকসিনের কোনো ঘাটতি নেই। জেলায় সর্বমোট বর্তমানে 39টি ভ্যাকসিনেশন কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। পূর্বে চালু ছিল 163টি সেন্টার। বর্তমানে জেলায় হোম আইসোলেশনে রয়েছেন 1,353 জন। জেলায় 7টি ব্লক রয়েছে। তবে এডিসি এলাকাতে ভ্যাকসিন নিতে কিছুটা অনাগ্রহী মানুষ, তাই এডিসি এলাকাতে ভ্যাকসিন নেওয়ার সংখ্যাটা কম, তবে এখন বাড়ছে। জেলায় করোনা পজিটিভ মৃত্যু হয়েছে মোট 58 জন, এর মধ্যে 7 জনকে 3 লক্ষ টাকা করে সর্বমোট 21 লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে জানান জেলা শাসক। বাকিদের কাগজপত্র এখনো আসেনি, কাগজপত্র আসলে ধীরে ধীরে দেওয়া হবে। সিপাহীজলা জেলাতে কন্টেনমেন্ট জোন রয়েছে 13টি, এর মধ্যে সোনামুড়া মহকুমায় 9টি, বিশালগড় মহকুমায় 4টি। জেলাতে 4টি কোভিড কেয়ার সেন্টার রয়েছে। সেন্টারগুলিতে সিসিটিভি, পিএ সিস্টেম, ক্যারাম বোর্ড, লুডু, ইলেকট্রিক কেটলি, কফি মেশিন, জেনারেটর রয়েছে। গোটা জেলায় ফাইন বাবদ আদায় হয়েছে 16,35,070 টাকা। জেলা শাসক আবেদন জানিয়েছেন, যারা এখনো ভ্যাকসিন নেননি তাদেরকে অতি দ্রুত ভ্যাকসিন নেওয়ার জন্য তো ভ্যাকসিনেশন যেটা আছে আমাদের ডিস্ট্রিক্টে এখন ভালোই চলতেছে। হেলথ কেয়ার ওয়ার্কার 97% হয়ে গেছে, ফিল্ড লেভেল ওয়ার্কার্স 87% হয়ে গেছে, এখনো বি হইতাছে। অ্যাবাউট 45-59 ইয়ার্স এজ 63% হয়েছে, আর অ্যাবাউট 60 ইয়ার্স আমাদের 84% হয়েছে। আপনি দেখেন কি আমাদের ডিস্ট্রিক্টে যেটা 7টা ব্লক আছে এখানে ভালোই ভ্যাকসিনেশন চলতেছে। একটু এডিসি এরিয়াতে আমি পিছনে আছে, এটা বহু সারা স্টেপস নেওয়া যাতে আছে কি এটা ইম্প্রুভ করার জন্য। আর যখন লাস্ট মাসে যখন রমজান চলতেছে, তো রমজানের সময়ে আমাদের সোনামুড়া সাব ডিভিশনে যেখানে বেশি মুসলিম পপুলেশন আছে ওখানে একটু ভ্যাকসিনেশন কম হয়ে গেছে। তো সিপাহীজলা ডিস্ট্রিক্টে ও সময়ে বিকালবেলা আফটার সানসেট ওখানে ভ্যাকসিনেশন শুরু হয়েছে, বিকজ অফ দ্যাট ওখানে ভালো ভ্যাকসিনেশন হয়েছে। এখন আমাদের ডিস্ট্রিক্ট স্ট্র্যাটেজি ইয়ে আছে কি এডিসি এরিয়াতে বেশি মোটিভেট করার জন্য, আর ওনারকে ভালোভাবে এটা ভ্যাকসিনেশনকে লিয়ে মোটিভেশন করার জন্য। আর আমাদের ডিস্ট্রিক্টে কোভিডের সিচুয়েশন এখন 2020 থেকে আজকের দিন তক 86,746 টেস্ট করা হয়েছে। সরি ম্যাম, দিস কপি উইল বি গিভেন টু ইউ। অ্যান্ড পজিটিভ কেসেস 4,414 আছে, পজিটিভিটি রেট 5.09% আছে, আর রিকভারি রেট আছে 80%, আর আমাদের ডেথ হয়েছে 58, মর্টালিটি আছে 1.31। আউট অফ 4,414 টেস্ট আপনি দেখেন তো আমাদের লাস্ট সেপ্টেম্বর মাসে আমাদের ডিস্ট্রিক্টে 820, এটা সবচেয়ে বেশি টেস্ট এক পজিটিভ এক মাসে ছিল। লেকিন এখন লাস্ট মাসে মে মাসে 1,415 পজিটিভ কেসেস আইছে সিফ মে মাসে। তো এটা একটু বেশি হয়েছে, লেকিন সাথে সাথে বেশি টেস্টিং বি হয়েছে, অলমোস্ট 25,000 টেস্ট, 25,862 টেস্ট ওয়ে ডান ইন দ মন্থ অফ মে। অ্যান্ড আউট অফ দ্যাট উই হ্যাড 1,415 পজিটিভস, উইচ ইজ আগেন 5.47%। তো ডিস্ট্রিক্টে পজিটিভ রেট একটু মানে দেখতে আছে, যেখানে যেখানে বেশি আছে ওখানে কন্টেনমেন্ট জোন করা। নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।